মুজিববর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার এই প্রতিবাদে বুধবার আয়োজিত ভোটার দিবসে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন গণতন্ত্র এবং ভোটাধিকার কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও আগামীতে তা ফিরিয়ে দেওয়া হবে এবং এজন্য রাজনৈতিক দলগুলোকে আগে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন তিনি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির আন্তরিক প্রচেষ্টার প্রতিশ্রুতি দিলেও তাতে অনাস্থা জানিয়ে বিএনপি বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী সরকার সংসদ নির্বাচনের আগেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে এবং এ লক্ষ্যে আজকের কর্মসূচিতে হামলায় অন্তত বিএনপির অন্তত 15 জন নেতাকর্মী আহত হয়েছেন এদিকে সংসদে বিরোধী দল জাতীয় পার্টিও বলছে জনদাবি আদায় রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছে দলটি এমন অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন আগামী সংসদ নির্বাচন অনেক কঠিন হবে এই আয়োজনে এবং আসলেই আগামী সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে কি চলছে কেমন রাজনীতি চলছে এই আয়োজনে রাজখান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী আর আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত এমপি যুক্ত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকে রাজকাহনে রাজনীতিতে অনেক কিছু চলছে অনেকগুলো ইস্যুই আছে একটু শুরু করতে চাই এখন যে বিষয়টি খুব আলোচিত হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমি জনাব তাজ রহমান খুব সংক্ষেপে আপনাদের শুধু মূল্যায়নটা জানতে চাই যে এখানে বাংলাদেশের অবস্থান আপনারা কিভাবে মূল্যায়ন করছেন সবার কাছে একটু আসি বাংলাদেশ বলছে যুদ্ধ পরিস্থিতি উদ্বেগ জানাচ্ছে এবং বলছে পর্যবেক্ষণে রাখছে পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যবেক্ষণে রাখছে যদিও রাশিয়া বা ইউক্রেন কারোর পক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত নাই একটা নিরপেক্ষ অবস্থানে কেমন ভাবে মূল্যায়ন করছেন বাংলাদেশের অবস্থানকে জনাব তাজ রহমান ধন্যবাদ আপনাকে এবং যে বিজ্ঞ আলোচককে এবং দর্শকদের সালাম শুভেচ্ছা দেখেন বাংলাদেশে কিন্তু আমাদের ভালো বিজনেস পুরোটা দেশের সাথে আছে রাশিয়ার সাথে আছে ইউক্রেনের সাথে আপনি জানেন এবং আমাদের বাংলাদেশের মানুষ কেন আমার মনে হয় বাংলাদেশ এই মুহূর্তে তার পক্ষ নেওয়া উচিত ভারতের মতো অবস্থান নেওয়া উচিত ভারত খুব সেন্সিবলি তারা কিন্তু আমেরিকার পক্ষেও দেয়নি রাশিয়ার পক্ষেও দেয়নি তারা অবজার্ভ করছে চায়নাও কিন্তু সেম বিকজ এখানে বিজনেস আছে এই যে বলয়টা আছে এখন আপনার আমেরিকার নেতৃত্বে এরা কিন্তু অলমোস্ট 67% ওয়ার্ল্ড ইকোনমি কন্ট্রোল করে রাশিয়া আমাদের ভালো বন্ধু ওদের সাথে আমাদের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে ছিল আমাদের সাপোর্ট দিয়েছে আমাদের সাথে বিজনেস আছে আমরা আমাদের সরকার যেটা এখন করছে আমি মনে করি সরকার তার হিসাব নিকাশ করছে দেখছে কি হয় তবে আলটিমেটলি আমি কিন্তু লং রানিং এ বাংলাদেশের ইকোনমি দুনিয়ার ইকোনমিতে এফেক্ট হবে রাশিয়ার 630 বিলিয়ন যে ফরেন রিজার্ভে যে ফান্ডটা ছিল সেটা অলরেডি বিন ফ্রোজ বিকজ রাশিয়া কোনো সিস্টেমের মাধ্যমে ব্যাংকিং করতে পারবে না পৃথিবীর কোনো উন্নত দেশের সাথে তার ডলার পাউন্ড স্টার্লিং ইউরো সব অকার্যকর ব্যাংকিং সিস্টেম এবং লং রানিং ইকোনমি তো এফেক্ট হবেই হবে নো ডাউট অ্যাবাউট ইট তার মধ্যে থেকে আমরা বাইরে নয় বিকজ আমরা এই এই ওয়ার্ল্ডের মধ্যেই আমরা আমাদের ব্যবসা কিন্তু বহির্বিশ্বের সাথে আমাদের গার্মেন্ট সেক্টর বহির্বিশ্বের সাথে সুতরাং আমাদের এই এফেক্টে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা আমরা ফিউচারে এফেক্ট হবই সবার সাথে যতটুকু কম পারা যেত তো ভালো বা কারো পক্ষপাতিত্ব অবলম্বন করা এই মুহূর্তে আমাদের মনে হয় ঠিক হবে না আমরা যুক্তি সরকার এই মুহূর্তে কারো পক্ষ নেওয়াটা ঠিক হবে না জি স্পষ্ট শেখ রবিউল আলম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ রাজকাহনের দর্শককে সরকার যে অবস্থান নিয়েছে আমি খুব যৌক্তিক মনে করতে পারছি না কারণ রাশিয়া একটা আগ্রাসী ভূমিকা নিয়ে পার্শ্ববর্তী একটা দেশ দখল করতে চলেছে না গায়ের জোরে শক্তির জোরে এটা সভ্য সমাজে কাম্য না আন্তর্জাতিক রাজনীতিতেও এটা কাম্য নয় যার ফলে বাংলাদেশের মানুষের বা সারা বিশ্বের মানুষের সেন্টিমেন্ট রয়েছে রাশিয়ার এই দখলের বিরুদ্ধে বা এই যুদ্ধাংদেহী প্রক্রিয়ার বিরুদ্ধে জোর করে একটা দেশকে দখলের প্রক্রিয়ার বিরুদ্ধে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই আগ্রাসী ভূমিকার নিন্দা জানায় সরকারের সেখান থেকে নিন্দাটা অন্তত জানানো উচিত এই আগ্রাসী ভূমিকার জোরালো ভাবে এই জায়গায় সরকার কাজকর্ম করছে অর্থাৎ সরকার জনমতের প্রতিফলনের বহিঃপ্রকাশ করছে না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র নীতিতে এই জায়গায় জাতি হিসেবে আমরা এই ধরনের ঘটনার নিন্দা জানাই সেটাকে স্পষ্ট করা উচিত কারণ আমরাও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন জাতি অন্য জাতির প্রতি যদি কোনো বড় শক্তি এই ধরনের হস্তক্ষেপ করে অনৈতিক অযৌক্তিক এবং গায়ের জোরে প্রতিষ্ঠিত করে নিশ্চয়ই বাংলাদেশের জনগণ তার বিরোধিতা করে সেই জায়গা থেকে সরকারের উচিত এর প্রতিবাদ জানানো তবে সরকার যেহেতু নিজেই জনমতের উপর নির্ভর করে ক্ষমতায় নাই যার ফলে সরকারও হিসাব করছে
কমপক্ষে থাকলে তাকে আবার অনির্বাচিত ভাবে ক্ষমতায় থাকতে কোন শক্তিধর বলার সহায়তা করবে সেই অপেক্ষায় সরকার আছে, যার ফলে সরকার স্পষ্ট ভাবে কোনো ভূমিকা নিতে পারছে না, কারণ সরকার একটা ভঙ্গুর অবস্থান রয়েছে আন্তর্জাতিক এবং আপনি শুনছিলেন ডক্টর হাবিবুল মিলাত এমপি, সরকার পর্যবেক্ষণে আছে, বাংলাদেশ পর্যবেক্ষণ করছে, কি পর্যবেক্ষণ করছে, সামনে কোন মানে সিদ্ধান্ত নেবার মতো অবস্থায় আছে কিনা বা ভাবছে কিনা? ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা সহ আলোচকদের এবং দর্শকদের। আপনি জানেন যে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি বঙ্গবন্ধুর সময় হয়েছিল, জাতির পিতার সময়, সেটি কিন্তু রয়েছে, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমরা মনে করি যে বাংলাদেশ ইউরোপে একটি দেশে, ইউক্রেন বলেন, রাশিয়া বলেন, তারা কিন্তু ইউএসএসআর এর পার্ট ছিলেন, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক এর পার্ট ছিলেন, পরবর্তীতে ভাগাভাগি হয়ে গেছে দেশগুলোর মধ্যে, রাশিয়ান ভাষাভাষী হয়েছে। আমি কারো পক্ষ নয় যে বলছি যে আমাদের এতে অংশগ্রহণ করার প্রয়োজন নেই, তবে একটি দৃষ্টান্ত দিচ্ছি যে চিন্তা করে দেখেন, আজকে ছবিটি পত্রিকায় দেখলাম যে এই যে যিনি এখন বর্তমান প্রেসিডেন্ট, তিনি ইউক্রেনের পক্ষ থেকে আমাদের যে দশকের পর দশক ধরে প্যালেস্টিনিয়ানরা সাফার করছে একটি রাষ্ট্রের জন্য, সেই রাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে কিন্তু ভর্তি দিয়েছে ইউক্রেন, ইউক্রেনের প্রেসিডেন্ট, এবং তারা যে কাজটি করেছে যে তারা সর্বদাই এই প্যালেস্টিনিয়ানদের বিপক্ষে এবং তারা সকল সহযোগিতা করছে ইসরায়েলকে সমর্থন দিয়ে। সুতরাং এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা মনে করি এটির একটি শান্তিপূর্ণ সমাধান হওয়া দরকার এবং বাংলাদেশের আগ বাড়িয়ে এতে অংশগ্রহণ করার কোনো যৌক্তিকতা নেই। আসলে বিরোধিতা করার জন্য যদি বিরোধিতা করা হয়ে থাকে তাহলে অনেকেই অনেক কথা বলতে পারেন, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ যেটি নিয়েছে সেটি হচ্ছে সঠিক সিদ্ধান্ত এবং আমি মনে করি বাংলাদেশ এই সঠিক সিদ্ধান্তে অটল থাকবে। যে আগামীতে কি কিছু ভাবনা আছে, মানে কোন অবস্থান নেবার মতো কোন ভাবনা আছে কি সরকারের? এখন পর্যন্ত তো নেই এবং আগামীতে আছে কিনা সেটা আগামীতে দেখা যাবে, এখন ভবিষ্যৎবাণী আসলে আমি হাত দেখাতে জানি না। আমার মনে হয় স্পষ্ট যে এই মুহূর্তে সেরকম কোনো ভাবনা নেই। আমি এবার একটু আসি যে দ্রব্য মূল্যের প্রসঙ্গে, জনাব এটিও তাজ রহমান, আপনারাও গেল শনিবার আপনাদের দলের মহাসচিবও বলছিলেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ আরো অনেকগুলো বিষয় সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে বলছেন যে রাজপথে নেওয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন। আপনারা আসলে কোথায় কোথায় সরকারের ব্যর্থতা দেখেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য, এবং আসলে কি আপনারাও রাজপথে নামবেন? এই সপ্তাহেই কর্মসূচি ঘোষণার কথা বলেছিলেন আপনাদের দলের মহাসচিব সপ্তাহ শেষের দিকে। দেখেন আপনার কথা সূত্রধরেই বলি, কালকে আগামীকাল 3 তারিখ, 5 মার্চ আমাদের কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনার মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী, মানুষ খুব কষ্টে আছে, সেটা নিয়ে আমরা কালকে আমাদের প্রোগ্রাম আছে, কালকে আমাদের পার্টির অফিস বিজয়নগর থেকে সে পল্টন পর্যন্ত আমাদের প্রোগ্রাম আছে, 11টা থেকে শুরু হবে, সেটার বিরুদ্ধে আমাদের সমস্ত প্রোগ্রাম আমরা নিয়েছি, আমাদের প্রেসিডিয়ামে সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে জনবিরোধী যত কাজ আছে আমরা আরো জোরালো ভাবে, আগে তো করে যাচ্ছি, এখন জোরালো ভাবে করবো, মানুষ সেগুলাতে ভুক্তভোগী হচ্ছে, মানুষের যে দাম যেখানে 30 টাকা কেনার কথা ছিল সেখানে 50 টাকা যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় দাম, তেলের দাম, পেঁয়াজের দাম, আবার পানির দাম ওয়াসার বাড়ানোর জন্য 20% মার্চ থেকে প্রবোজাল করা হচ্ছে, এগুলো সবকিছু নিয়ে আগামীকালকে কিন্তু আমাদের প্রোগ্রাম আছে। এটা যে প্রোগ্রাম মহাসচিব ডিক্লেয়ার দিয়েছিলেন তারই ধারাবাহিকে আগামীকাল, তারপরে আবার ডেট হবে জেলা ওয়াইজ, উপজেলা ওয়াইজ, আমরা প্রোগ্রাম বিভাগে শহর ওয়াইজ, সব জায়গায় আমরা শহর ওয়াইজ এই নিত্য প্রয়োজনীয় দামের জন্য আমরা প্রোগ্রাম করে যাবো এবং সেটাই আমাদের সিদ্ধান্ত। আপনি একটু আগে বলছিলেন, আপনি বলছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা প্রভাব বাংলাদেশেও পড়বে, বিশ্লেষকরাও এরকম একটা মন্তব্য করছেন যে তেল গ্যাস সহ নিত্য পণ্যের দাম বেড়ে যেতে পারে বাংলাদেশেও, তো সেই বিষয়টা কেউ কি আপনারা আমলে নিচ্ছেন কিনা? না, আমাদের এই দামগুলো তো রাশিয়া শুরু হওয়ার আগে, 7 দিনের আগে এগুলো ঘটনা, নিত্য প্রয়োজন দাম তো রাশিয়া শুরু হয়েছে হলো 7 দিন হয়েছে, এর আগে থেকে নিত্য প্রয়োজনের দাম আকাশচুম্বী হয়ে গেছে। আপনার যে ওয়াসা বছরে MD মাসে 6 লক্ষ টাকা করে বেতন নেন, বোনাস নেন, সেই ওয়াসার পানি মানুষ ফুটিয়ে খাইতে পারে না, সেই ওয়াসা আবার 20% পানি বাড়ানোর দাম বাড়ানোর জন্য প্রপোজ করা হচ্ছে, এটা প্রচুরই অযৌক্তিক এবং এটা মানুষের উপরে এত বেশি একটা মানে বোঝা হিসাবে ধরে নেওয়া হবে। নিত্য প্রয়োজনীয় জিনিস, পেঁয়াজের দাম, সবের দাম, সবকিছু বেড়ে যাচ্ছে, এটা অবশ্যই সরকারের একটু দেখা উচিত। আর কৃষি খাতে জিনিসগুলো আছে সেগুলো বেড়ে যাচ্ছে, পৃথিবীতে সব জায়গায় কিন্তু কৃষকদের ভর্তুকি দিয়েই করে, আমি জানি সরকার ভর্তুকি দিচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভর্তুকি সরকারকে দিতে হবে,
কৃষির আপনার কৃষি ক্ষেত্রে যে তার লার্জেস্ট আপনার যেটার মানে জিডিপির যেটার কন্ট্রিবিউটর, তারা যদি আপনার নিজের থেকেই ঝামেলায় পড়ে যায়, কৃষি ক্ষেত্র থেকে সরে আসে আপনার স্বার্থের জন্য, তাহলে তো অসুবিধা আছে। সেটি এই জিনিসগুলো সরকারকে দেখতে হবে। হ্যাঁ, আপনার রাশিয়া ইউক্রেনের যুদ্ধতে একটা এফেক্ট গ্লোবালি হবে, কিন্তু আমাদের এইদিকে এফেক্টটাও আস্তে আস্তে হবে, এখন তো আসে নাই, এখন আগামীতে আসবে। আপনি আসার আগেই শুরু করে দিলেন, সাধারণ মানুষকে কি আপনার তাদের ক্ষমতার বাইরে আছে? মন্ত্রী বলেছেন, তথ্যমন্ত্রী, এখন মানুষ এগুলো নাকি বদার করেন, আপনি দ্রব্যগুলোর দাম বাড়ায় কারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, এটা কোনো কথা হলো? একটা মন্ত্রী এরকম বলতে পারেন? আমার ড্রাইভারের কি বেতন আমি বাড়িয়েছি? তার বেতন যেটা আছে সেটাই তো, আমি তো বাড়াই নাই তার বেতন। সে কিভাবে তার বাসা নিয়ে বাচ্চা নিয়ে এখানে থাকবে? আমার বেতন তো তার এইভাবেই আছে। বাংলাদেশের লক্ষ লক্ষ লোক এরকম আছে, ঢাকা শহরে লক্ষ লক্ষ লোক এরকম আছে, তার তো বেতন বাড়ছে না, সে কিভাবে তার এই বেতন থেকে নিয়ে কিভাবে তার পুরোটা মাস চালাবে? সে তো পারবে না। তখনই দেখবেন একটা অস্থিরতা তৈরি হবে সমাজে, একটু আপনার আইন শৃঙ্খলা বিঘ্ন হবে, মানুষ চুরি ডাকাতি বাড়বে, রাহাজানি বাড়বে। এগুলার থেকে সরকার একটু দৃষ্টি দেওয়া উচিত। দ্রব্যমূল্যের দাম সিন্ডিকেটকে হ্যান্ড দিতে হবে। সিন্ডিকেটরা কিন্তু সবচেয়ে বেশি সুবিধাভোগী, এরাই আমাদেরকে কষ্ট দেয়, এরাই সিন্ডিকেটরা মান। যারা আমি আপনার বাণিজ্য মন্ত্রী বলেছেন যে আমরা সিন্ডিকেটের ব্যাপারে খুব খেয়াল নিচ্ছি, খবর নিচ্ছি, সেটাই নেওয়া উচিত। রমজানের আগে যেন স্পষ্ট, আমি নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে ডাক্তার হাবিব মিল্লাত এমপিও বলবেন, তবে তার আগে শেখ রবিউল আলম আপনাকে একটু শুনে নিই। দ্রব্যমূল্যের দাম যেভাবে লাগামহীন ভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে, এটা তো আসল কথা। স্বেচ্ছাধীন ভাবে বাড়ছে, ব্যবসায়ী সিন্ডিকেট যারা তাদের মতো করে বাড়াচ্ছে, দেখভাল করার কেউ নেই, মনিটরিং এর কেউ নাই, এবং সরকার নিজেই বলেছে তার সরকারের নাকি কিছু করার নেই। আমি এর সাথে একমত, আসলে সরকারের কিছু করার নেই, কারণ যারা সুবিধাভোগী এই দ্রব্যমূল্য বাড়ার ফলে, তারা অধিকাংশ হচ্ছে সরকারি দলের অনুগত অথবা সরকারের দলের সাথে সরাসরি যুক্ত বা সরকারি দলের সুবিধাভোগী। সরকারটা নির্ভর হয়েছে বা গঠিত হয়েছে আমরা নির্ভর সরকার, ব্যবসায়ী নির্ভর সরকার। দ্রব্যমূল্যর দাম মানে যখন লাগামহীন বাড়ে, এই দুই শ্রেণী লাভবান হয়, ব্যবসায়ী এবং আমলারা। কারণ আমলারা হচ্ছে এর ব্যবস্থাপনার সাথে জড়িত থাকে, সেখান থেকে তারা সুবিধা পায়। ব্যবসায়ীরা হচ্ছে আপনার ব্যবসার মাধ্যমে লাভবান হয়, সাধারণ মানুষ সাফার করে। সাধারণ মানুষের প্রতি এই সরকারের কোনো মনোযোগ নেই, কারণ এই সরকার সাধারণ মানুষের নির্ভর করে ক্ষমতায় থাকছে না বা থাকতে চাওয়ার আশাও প্রকাশ করছে না। তাদের সাধারণ মানুষের কাছে জবাবদিহি নেই, তাদের ভোটের দ্বারস্থ হতে হয় না, যার ফলে তারা মনে করে বৃত্ত শ্রেণী লালন করলেই তাদের ক্ষমতায় থাকা যায় এবং তাদের রাজনীতি ঠিক থাকে, যার ফলে এই দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বাড়ার ফলে জনজীবনে যে বিপর্যয় নেমে এসেছে, সাধারণ মানুষের জীবন নির্বাহ যে কঠিন হয়ে পড়েছে, সরকার সেখানে মনোযোগী না। এবং সরকার যে মনোযোগী না, সেটা সরকার আবার নিজেই বলছে যে সরকারের কিছু করার নাই। তাহলে সরকারটা কি কারণে আমাদের প্রয়োজন হয়েছে বলেন আপনি? আমরা এই যে আমাদের যে রাজস্ব আয়ের শতভাগ, অর্থাৎ প্রায় 3,50,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দ্বারা হয়েছে, তার সবটাই অনুন্নয়ন খাত, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থাপনা ব্যয় হবে। তাহলে সাধারণ মানুষের অর্থ ব্যয় করে যদি সরকার কোনো কাজে না লাগাতে পারে, বা সরকার যদি সাধারণ মানুষের উপর কোনো দায়িত্ব না থেকে থাকে, তাহলে আমার এই অনুন্নয়ন ব্যয় দিয়ে রাষ্ট্র ব্যবস্থাপনা কেন করতে হবে? সরকার ব্যবস্থাপনা কেন প্রয়োজন? অর্থাৎ একটি কারণ, সেই কারণটি হচ্ছে যে সরকার জননির্ভর না, সরকার জনগণের ভোটের ভিত্তিতে ক্ষমতায় থাকার দায়িত্বে আছে বা কর্তব্য রয়েছে তা মনে করছে না, যার ফলে সাধারণ মানুষ আজকে রাষ্ট্রে অসহায়, তাদের দেখভালো কারণেই এবং তারা এই রাষ্ট্রে টিকে থাকা বা বেঁচে থাকাই তাদের দূর হয়ে পড়ছে। নিশ্চয়ই সেই জায়গায় মনোযোগী হতে হবে। এখন মনোযোগী হতে আপনি কাকে বলবেন? আমি আওয়ামী লীগের যে সরকার, তাকে মনোযোগী হতে বলতেও পারছি না এবং আশাও রাখতে পারছি না, কারণ সরকারটি জনগণের মুখোমুখি দাঁড়িয়েছে। এই সরকারটাই এখন সাধারণ মানুষের আপনার গলার কাঁটা হয়েছে অথবা ধরেন বেঁচে থাকার অন্তরায় হয়েছে, যার ফলে একটা সুশাসন, একটা গণতন্ত্র, একটা নির্বাচিত সরকার একান্তই প্রয়োজন মানুষকে সুব্যবস্থাপনা দেওয়া, মানুষের জীবন নির্বাহ সহজ থেকে সহজতর করার ক্ষেত্রে। আওয়ামী লীগের কাছে এই কথা বলে কোনো লাভ নেই। সাধারণ মানুষের জবাবদিহিতার জায়গা অতটা নিশ্চিত করতে পারছেন, সেই প্রশ্নটি আপনার কাছে পরবর্তীতে আমি যখন আসবো তখন করবো। এবং সবটাই তো অনুন্নয়ন খাতে নয়, একটা বড় অংশ অনুন্নয়ন খাতে বলে যখন বাজেট আলোচনা হচ্ছিল তখন দেখছিলাম আমি। তারপরেও আমি একটু আপনার ঠিক নয় শারমিন, বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকে বলা হচ্ছে অ্যাকশনে যাবে। এখন এসে মানে এতদিন ধরে ভোগান্তি হচ্ছে, সামনে হয়তো আরো ভোগান্তি হবে, কেমন অ্যাকশন মনে করেন কিনা সরকার? এখানে আসলেই একটা ব্যর্থতা রয়ে যাচ্ছে।
আপনি দেখেন আজকের মিটিংটি দিয়ে তো আপনি শুরু করলেন, সেখানে কিন্তু সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যে ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে কখনোই যে বাড়ানোর দাবিগুলো এসছে সেগুলো কখনোই মেনে নেওয়া হবে না, আজ থেকে রোজা পর্যন্ত বা পরবর্তীকালে যেন দ্রব্যমূল্য আর না বাড়ে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, কোনোভাবে যেটি হতে পারে না। এ কথা সত্য, দ্রব্যমূল্য বেড়েছে, এটা যদি কেউ অস্বীকার করি তাহলে এটা বিরাট একটি ভুল করা হবে, এবং এর মধ্যে মানুষের ক্রয় ক্ষমতা কারো কারো বেড়েছে এ কথাও যেমন সত্যি। করোনাকালীন সময়টিতে মানুষ সারা দুনিয়াতে বেকার হয়েছে কিংবা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাও অস্বীকার করার কোনো উপায় নাই। সুতরাং আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রেখে জনগণকে স্বস্তি দেওয়া। জনগণের সরকার হিসেবে আওয়ামী লীগ এটার জন্য চেষ্টা করে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই আসলে। আর আপনারা যে বাজেটের বিভিন্ন কথাবার্তা বললেন, আসলে সে আমার একটা একজনের কথা মনে পড়লো, বললো স্কুল করলে আমার লাভ কি, রাস্তা করলে আমার লাভ কি, কিংবা সরকারি যে কর্মকর্তা বেতন পায় সেই বেতন দিয়ে আমার লাভ কি, পুলিশকে বেতন দিয়ে আমার লাভ কি। লাভ এটি যে ওই রাস্তা দিয়ে যখন চলবেন ভালো থাকবেন, যখন স্কুলে যাবেন শিক্ষিত হবেন, পুলিশ যখন বা আইন শৃঙ্খলা বাহিনী যখন বেতনটি নিবে তখন তারা দেশকে আইন শৃঙ্খলা রক্ষা করবে, এই জন্যই। সুতরাং প্রত্যেকটি খাতে ক্ষয় খরচ করার জন্য অবশ্যই বাজেট থাকতে হবে এবং সেই অনুযায়ী খরচ হবে। সুতরাং সমালোচনা করতে যে যদি আমরা বিভিন্ন কথাবার্তা বলে হাস্যস্কর পরিস্থিতির সৃষ্টি করি তাহলে তো বিপদ হয়ে যাবে। আপনারা স্কুল শিক্ষককে স্কুল শিক্ষককে রাখবেন, অনুন্নয়ন খাত বলে স্কুল শিক্ষককে বেতন দেবেন না, তাহলে কি স্কুল চলবে না বাংলাদেশ জাতি হিসেবে শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে পারবে? এটা অবশ্য নেতৃত্বের পার্থক্য আছে, স্বশিক্ষিত নেতৃত্ব আর সুশিক্ষিত নেতৃত্বের মধ্যে এইখানে একটা বড় পার্থক্য, যেমন দক্ষ অভিজ্ঞ নেতৃত্ব এবং অদক্ষ অযোগ্য নেতৃত্বের মধ্যে পার্থক্য আছে, আমি সেদিকে যেতে চাই না। আমি শুধু বলি আপনি দ্রব্যমূল্য নিয়ে প্রশ্ন করেছেন, আমাদের সহজ সরল স্বীকারোক্তি আমরা করছি যে হ্যাঁ বেড়েছে, আমরা চেষ্টা করছি কমানোর জন্য, মানুষের কষ্ট হচ্ছে এবং এই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি আরো নেওয়া হচ্ছে এবং আরো আরো নেওয়া হবে এবং আরো দ্রুত নেওয়া হবে, এটা আমি বিশ্বাস করি। জি, আসলে আমরা তো অনেক দিন ধরে সিন্ডিকেটের কথা শুনি এবং শুনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সেই ব্যবস্থাগুলো যে কি নেওয়া হয়, আইনি ব্যবস্থা নেওয়া হবে সেরকমটিও খুব জোর দিয়ে বলা হয় সেটি আমরা খুব একটা আসলে জানতে পারি না। আমি একটা বিরতি থেকে আসি, বিরতি থেকে এসে আরো কিছু প্রসঙ্গের অবতারণা করবো, নিশ্চয়ই দর্শকরাও থাকবে, থাকবেন আপনারাও কিছু রাজকাহন। ফিরে এলাম জিপিএইচএস পাতি ব্যতীত রাজকাহন, এবার একটু আসি সামনে নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে যে আলোচনা হচ্ছে, আবারও জানাব তাজর আমরা আপনার কাছ থেকে শুরু করি যে আজকে প্রধান নির্বাচন কমিশনার ভোটার দিবসের আলোচনায় বলছেন কিছু সময়ের জন্য গণতন্ত্র এবং ভোটাধিকার বিঘ্নিত হলেও আগামীতে তা ফিরিয়ে দেওয়া হবে এবং বলছেন যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনারা কি আস্থা রাখতে পারছেন? কারণ আপনারা আমরা যেটা দেখেছি যেদিনই নির্বাচন কমিশনারদের নাম আমরা জানতে পারলাম, প্রধান নির্বাচন কমিশনার ভালো মানুষ এমনটি বলেছেন আপনাদের দলের মহাসচিব, কিন্তু পরের দিনই আওয়ামী লীগ সমর্থিত ইত্যাদি বলে সমালোচনা করেছেন। এখন সমালোচনা সত্ত্বেও আস্থা রাখতে পারছেন কিনা এবং আপনারা আসলে সহযোগিতা করবেন কিনা দল হিসেবে নির্বাচন কমিশন? দেখেন আমরা দিয়ে আবার নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনকে আমরা দেখতে চাই তারা কিভাবে পারফর্ম করে, কিভাবে কাজ করে। আপনাকে তো মনে রাখতে হবে এটা 13তম নির্বাচন কমিশন, তার মধ্যে 7 বার কিন্তু বিচারপতিরাই ছিলেন, এবার 5 বার হলো আমরা, এই বিচারপতির আমার মধ্যেই তো আমাদের নির্বাচন কমিশনে আসছে, বাইরে তো আমরা যেতে পারছি না। আমাদের এই নির্বাচন কমিশন গঠন নিয়ে সংসদে বলা ছিল যে এই 10 জনের নাম সিলেক্ট করা হবে, এই নামগুলো প্রকাশ করার জন্য সরকার সেই আইনে নেয়নি। আমরা এই জায়গাতেই আমরা সমালোচনা করেছি যে তারপর বলেছিলাম সার্চ কমিটিতে 3 দল থেকে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি থেকে, এই 3 দল থেকে সংসদের একজন করে প্রতিনিধিত্ব দেওয়ার জন্য, সেটাও সরকার নেয় না। আমরা বলেছি এতগুলো এত লুকোচুরি কেন, 50% করে আইনটা সরকার করেছে, ধন্যবাদ তার জন্য সরকারকে, আমরা পারি নাই, বিএনপি পারি নাই, এখন তো হয়েছে, আমরা আইন করতে চাইছিলাম, 118 সংবিধানের আলোকে একটা নির্বাচনী আইনের প্রয়োজন, আইনটা হয়েছিল, সেই আইনটা যদি সার্বজনীন আইনটা হতো, চেক এন্ড ব্যালেন্স হতো, সবাই যে আমরা বলেছিলাম প্রত্যেকটা দিয়েছিলাম সংসদে, তার মধ্যে 22টি দাঁড়ি কমার সঙ্গে নেওয়া হয়েছে, অরিজিনাল গুলা যেগুলো সব 3 পড়ে নেওয়া হয় নাই, তাই আমরা বলেছি আমাদেরকে নির্বাচন কমিশনকে আমরা সময় দিব। যিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন, স্বাভাবিকই আমরা একটা সন্দেহ চোখে দেখি, ওনাকে 15 সালে এনপিআর এ যাওয়ার কথা ছিল, ওনাকে 15 সালে কিন্তু প্রতিরক্ষা সচিব করা হলো 1 বছরের জন্য, আবার কিন্তু 2016 ওনাকে আরো 1 বছরের জন্য 2017 পর্যন্ত নেওয়া হলো। স্বাভাবিকই আমাদের একটা মনে হয় তাহলে তো সরকারের এত আজ্ঞাবহ যদি কেউ না হয় তাহলে নির্বাচন কমিশনে আবার নিয়ে আসবেন,
তারপরে আগে ওনার কথা জনাব তাজ মহান শুধুমাত্র আলোচনার জন্য বা তর্কের খাতিরে যদি জিজ্ঞাসা করতে চাই যে আবারও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তার এলপিআর এ যাওয়ার কথা ছিল কিন্তু তারপরে তার দায়িত্ব বর্ধিত করা হলো, এটি কি এজন্য হতে পারে কিনা যে তিনি বিশেষভাবে যোগ্য বলেই তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে, যোগ্য ব্যক্তিরাই তো দায়িত্ব পাবেন এটি তো প্রত্যাশিত? আমি অস্বীকার করি না উনি যোগ্য হতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে নির্বাচন কমিশনটা শুধু আওয়ামী লীগের একা নয়, এটা বাংলাদেশের নির্বাচন কমিশন, বাংলাদেশের সব স্টেক হোল্ডার এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করতে চায়। আমরা এও বলেছি একটা নির্বাচন কমিশন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। আমরা আইনে সংশোধনীতে বলেছিলাম সংবিধানের 126 অনুচ্ছেদে বলা আছে নির্বাচন শিডিউল ডিক্লেয়ারের পরে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য নির্বাহী বিভাগের কর্তব্য, সেই কর্তব্য যদি পালন না করে তাহলে নির্বাহী বিভাগকে পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনে নাই। তার ধারাবাহিকতা আপনাকে একটা সাক্ষী হিসাবে বলি জাতির সামনে, আমরা গত 10 জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার গত কমিশনের যে হুদা সাহেবের সাথে দেখা করতে গেছিলাম, আমাদের মহাসচিবের নেতৃত্বে আমাদের উপনির্বাচন ছিল টাঙ্গাইলে মির্জাপুরে, উনি বলেছিলেন যে আমরা অনেক সময় কোনো পুলিশের অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি লিখি সরকারকে, অনেক সময় ইলেকশন ওভার হয়ে যায় সেটার ব্যবস্থা নেওয়া হয় না। যাত্রীবাড়ি বলেছিল আপনারা সেই ব্যবস্থায় পুলিশ র্যাব বিজিবিকে নির্বাচন কমিশনের আন্ডারে দেন, ইলেকশন শিডিউল ডিক্লেয়ারের পর থেকে নিয়ে 1 মার্চ পর্যন্ত এই আইনটাও নির্বাচন আইনে ঢুকেনি। এগুলো তো একটা আমরা আলোচনা সমালোচনা করি কারোর বিরুদ্ধে নয়, আমরা আলোচনা সমালোচনা করতে একটা ভালো ব্যবস্থার দিকে যাওয়ার জন্য আজকে আওয়ামী লীগ এই আইনটা করে যাচ্ছে ধন্যবাদ পাওয়ার জন্য, যৌক্তিকতা নিয়ে নিশ্চয়ই কথা হতে পারে। শেখ রবিউল আলম, একটু এই জায়গায় যে আপনারা তো একদম স্পষ্ট ভাষায় অনাস্থা জানিয়ে দিয়েছেন, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলছেন তারপরেও আহ্বান জানানো হবে আলোচনার জন্য, চা খাওয়ার আমন্ত্রণ জানানো হবে, সেখানে কি বিএনপি সাড়া দেওয়ার সম্ভাবনা আছে কিনা? এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত কিছুতেই বিএনপি সাড়া ছিল? ধন্যবাদ আপনাকে আবার, কিন্তু আমার বিগত টপিক্স একটু ব্যারি যেতে হচ্ছে, আপনি শেষ মুহূর্তে একটা কথা বলেছিলেন সেটা না হলে হয়তো এটা বলার প্রয়োজন হতো না, আংশিক জেনে অথবা না জেনে গভীরে না গিয়ে মন্তব্য করাটা সঠিক হবে না। আমি বলেছিলাম 350,000 কোটি টাকা আমাদের অনুন্নয়ন ব্যয় এবং এটা সম্পূর্ণ রাজস্ব থেকে আসে। আমার বক্তব্যটা হচ্ছে এই অনুন্নয়ন ব্যয়টা সরকার যেহেতু ব্যয় করে, অতএব সরকারের এই ব্যয়ের মাধ্যমে জন অধিকার নিশ্চিত করা দরকার, অতএব সরকার সেটা বলতে পারে না, সরকারের কিছু করার নেই। সরকার যদি সে কথা বলে থাকে তাহলে জনগণের কাছে তার দায়বদ্ধতা নিশ্চিত হচ্ছে না এবং জনগণের অর্থ যেভাবে সে ব্যয় করছে সেটাতে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, এটা একটা প্রতারণা। আর 2,10,000 কোটি টাকা উন্নয়ন ব্যয় আপনি ঠিকই বলতে চেয়েছিলেন, কিন্তু সেই ব্যয়টা সম্পূর্ণভাবে নির্ভর হয়েছে বৈদেশিক সাহায্য, বৈদেশিক ঋণ এবং বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণের উপর, রাষ্ট্র ব্যবস্থাপনা রাজস্ব খাত থেকে বাইরে আর কোনো অর্থ উন্নয়নে ব্যবহার করতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। এখন আসেন আপনার প্রসঙ্গে, প্রসঙ্গটা হচ্ছে যে আমরা কিন্তু এই ধরনের যে প্রক্রিয়া নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের আস্থা ভাজন, অনুগ্রহ ভাজন অথবা সুবিধাভোগী। আমি তাজ ভাই উল্লেখ করেছিলেন এর মধ্যে অনেকে আছেন যারা বিশেষ ভাবে নিয়োগ প্রাপ্ত, চুক্তিভিত্তিক নিয়োগ তো আছেই, এক্সটেনশনও হয়েছে এবং ধরেন পদোন্নতির ক্ষেত্রে সরকারের আস্থাভাজন হয়ে তারা কাজ করেছেন। আর যে প্রক্রিয়া সরকার করেছে আইনটা, সেই আইনটার মাধ্যমে যে সার্চ কমিটি এবং সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন, সেটা প্রত্যেকটি ধাপেই সার্চ করা হয়েছে আওয়ামী অনুগত আওয়ামী আস্থাভাজন, যার ফলে এই একই প্রক্রিয়া আমরা রকিবউদ্দিন কমিশন পেয়েছিলাম, কেম নুরুল হুদা কমিশন পেয়েছিলাম, দুইটি কমিশনই সরকারি দলকে উইন করানোর দায়িত্ব নিয়ে নিয়েছিল, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো কার্যকর ভূমিকা রাখেনি, রাজনৈতিক দলগুলিও তাদের নির্বাচনী অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আপনি যদি বলছেন যে আমরা এই যে সংলাপ ডাকবে তাতে যাবো কি যাব না, আমরা দেখেন কেম নুরুল হুদা ও একই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনার হয়েছিলেন, প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন অন্যান্য কমিশনার সমন্বয়ে আমরা তাদের ডাকে গিয়েছিলাম, অনেক প্রস্তাবনা দিয়েছি, সুপারিশ দিয়েছি, একটাও গ্রহণ করেনি। রকিবউদ্দিন কমিশন কিন্তু গঠিত হওয়ার পর অন্যান্য রাজনৈতিক দলকে ডেকেছিল, রাজনৈতিক দল হিসেবে আমরাও গিয়েছিলাম, কথা বলেছিলাম, তার যত ক্রেডিবল নির্বাচন করতে তারা পারেনি, শুধুমাত্র গেজেটে নাম প্রকাশ করে মেম্বার অফ পার্লামেন্ট করেছে আর তফসিল ঘোষণা করে এই নির্বাচনের দায়িত্ব শেষ করেছে। রাজনৈতিক দল অধিকার পেল কিনা, ভোটার অবাধে ভোট দিতে পারলো কিনা, ভোটারের ভোটের ভিত্তিতে জনপ্রতিনিধি হলো কিনা, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু কার্যত কোনো ভূমিকা রাখেনি, যার ফলে আমরা মনে করছি যে এই প্রক্রিয়া মাধ্যমে যে নির্বাচন কমিশন সরকার গঠন করেছে সেটা সরকারি দলকে ফেভার করা, উইন করা এবং নির্বাচনকে ম্যানিপুলেট করে সরকারি দলকে বিজয় নিশ্চিত করার দায়িত্ব নিয়ে নেবে, সেটি রকিবউদ্দিন কমিশন এবং কে এম নুরুল হুদা কমিশন স্পষ্টভাবে প্রমাণ করেছে।
আর এই কমিশনে একই প্রক্রিয়া হয়েছে, যার ফলে আমরা বিশ্বাস করছি যে এই কমিশন কেডবল নির্বাচন করার ক্ষেত্রে কার্যত কোনো ভূমিকা রাখতে পারবে বলে এই বিশ্বাস আমাদের নাই। যার ফলে তারা যদি আমাদেরকে সংলাপের জন্য বা পরামর্শের জন্য ডাকে সেটা খুব বেশি ফলপ্রসূ হবে না এবং সেক্ষেত্রে আমাদের কোনো আগ্রহ নেই। আসলে সমালোচনাগুলো তো আওয়ামী লীগের নেওয়ার কোন দরকার নেই, এই কারণেই দরকার নেই যে একজন অফিসার শুধু একটা সরকারের সময় কাজ করেন না, যারা রিটায়ারমেন্টে গেছে আওয়ামী লীগের সময় তারা হয়তো বিএনপির সময়, জিয়াউর রহমানের সময় কিংবা জাতীয় পার্টির সময় কিংবা পরবর্তীতে বেগুল খালেদার সময় চাকরি পেয়েছেন, তাদের অধীনে চাকরি করেছেন। এবং ভালো অফিসার যারা তারা হচ্ছে রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রকে সার্ভিস দেওয়াই তাদের কাজ। কোন সরকারের সময় যদি তারা ভালো কাজ করে বা প্রত্যেকটি সরকারের সময় যদি ভালো কাজ করে তাদের সমালোচনা না করে তাদের প্রশংসা করা উচিত, কারণ তারা ভালো কাজ করেছে এই দেশের জন্য। পদলেহন করা বা অন্য কথা সেটা আমি সেই কথাটি আমি বলছি না, কিন্তু বলা হয় যে সরকারের আস্থাভাজন, কখন মানুষের উপর আস্থাটি আসে? যখন একজন ভালো অফিসার ভালো প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ভালোভাবে জনগণকে সেবা দেন, অবশ্যই তার এক্সটেনশন হতে পারে, এই নিয়ে আমার কোনো কথা নেই। কথাটি হচ্ছে কে কি দায়িত্ব পেয়েছেন এবং সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারেন কিনা বা পারছেন কিনা। মাত্র 3 দিন বয়সে একটি নির্বাচন কমিশন, তাকে নিয়ে কোনো মন্তব্য করার আগে তাদের কিছুদিন সুযোগ দিতে হবে। হয় তাদেরকে অতি প্রশংসা করে আমরা তাদের কাজে বাধাগ্রস্ত করতে পারি, অথবা তাদের অতি সমালোচনা করে তাদেরকে আমরা কাজ করতে বাধা দিতে পারি, দুটোই কোনোটাই মঙ্গল নয়। আমাদের উচিত যে নির্বাচন কমিশনটি গঠন হয়েছে সেই নির্বাচন কমিশনকে কঠোরভাবে পর্যবেক্ষণে রাখা, মনিটরিং করা এবং দেখা তারা আদৌ এই নির্বাচন কমিশন, আমি অতীতের কথা বলছি, এই নির্বাচন কমিশন এই 5 জন মিলে আস্থা আনতে পারেন কিনা। তার অর্থই না আমি বলিনি যে অতীতে আনতে পেরেছি কি আনে নাই, এরা সম্পূর্ণ নতুন, এরা 5 জনই নতুন, সুতরাং নতুনের উপর আমরা ভরসা রাখতে পারবো কি পারবো না সেটা তো ভবিষ্যৎ বলবে। এখন যদি আমরা গো ধরে থাকি যে আমরা যে আসবে তাকেই না বলবো, এটা কিন্তু নবৈষম্য নয়, এটা কিন্তু ছাত্র আন্দোলন। এটিও তো আবার একই বিষয়, রকিবউদ্দিন কমিশন বা হুদা কমিশন, তারা জনগণের আস্থা বা অর্জন করতে পারেনি, রাজনৈতিক দলগুলোর আস্থার জায়গায় প্রশ্ন আছে, বিতর্কিত নির্বাচনের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, সেই অভিজ্ঞতা থেকে একটা দেশ কি থেকেই যায় কিনা? কারণ একদম তো নতুন নির্বাচন কমিশন বটেই, কিন্তু এই প্রক্রিয়া বা এই ব্যবস্থাপনার মধ্যেই তো নির্বাচন কমিশন, একটা বিরতি নিয়ে ফিরছি ডাক্তার হাবিবুদ্দিন লাতিফ। ফিরে এলাম রাজকাহরে, জনাব তাজুর রহমান নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা কিছু করছিলেন এবং প্রক্রিয়ার কিছু সমালোচনা বা প্রস্তাবও ছিল আপনাদের, আগের অংশে আপনি বলছিলেন। একটু আপনার কাছ থেকে এবার এই অংশে জানতে চাই যে জাতীয় পার্টির প্রস্তুতিটা কেমন সামনে নির্বাচনকে ঘিরে, কারণ স্থানীয় নির্বাচনগুলো যদি বলি, ইউপি বা সিটি নির্বাচনের ক্ষেত্রে, সেখানে সবগুলোতে প্রার্থিত করতে পারেনি জাতীয় পার্টি বা প্রার্থী দিতে পারেনি, সেক্ষেত্রে সামনে নির্বাচন আসলে কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক ভাবে করতে পারবে জাতীয় পার্টি? না, আমরা এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচুর ভালো করেছি, অনেক জায়গায় প্রার্থী দিয়েছি, প্রার্থীকে বসিয়ে দেওয়া হয়েছে, ঘরের ভিতরে তালা মেরে বসিয়ে দেওয়া হয়েছে, আর সহিংসতার কথা তো আর বলাই যায় না। আর তার মধ্যেও আপনার জাতীয় পার্টির ক্যান্ডিডেট ভালো, সিলেটও ভালো করেছে, আর বিভিন্ন জায়গায় আমরা ভালো করেছি, আমি যেহেতু সিলেটে দায়িত্ব পাচ্ছি সেটা আমরা সিলেটও ভালো করেছি, অনেক জায়গায় কিন্তু লাঙ্গল নিয়ে দাঁড়াইতে পারেনি, তারপর স্বতন্ত্র দাঁড়িয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। দেখেন শারমিন, আমরা ক্ষমতার বাইরে আসছি 32 বছর, 31 বছরের জন্য, তারপর দলটি জিনিস কত সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, দলটি বর্তমান চেয়ারম্যান টিকে থাকার জন্য সর্বোচ্চ সহযোগিতা দলের নেতা কর্মীরা করে যাচ্ছে, আমরা চাচ্ছি আগামী নির্বাচনে আমাদের আলাদা একটা প্রস্তুতি নেওয়ার জন্য সাংগঠনিক ভাবে কার্যক্রম শুরু করা হয়েছে। মহাসচিব সিলেট যাচ্ছেন আগামী 15 তারিখে, সিলেট থেকে প্রথমভাবেই আমাদের কাজ শুরু করার শুরু আছে, সমস্ত জেলা শহরে যাওয়া হবে, ক্যান্ডিডেট কে কে আছে তার মধ্যে একটা শর্টলিস্ট করা হবে, অতিরিক্ত মহাসচিবরা সেই শর্টলিস্ট গুলা দিবেন, ক্যান্ডিডেট স্ক্রুটিনি করবে, দেখবে ভালো ভালো ক্যান্ডিডেট আমাদের এখানে আছে, নিয়ে আসার জন্য চেষ্টা করবে, আমরা কাজ করে যাচ্ছি শত প্রতিকূলতা, কিন্তু নির্বাচন ব্যবস্থা নিয়ে আমাদের তো কথাই আছে। আমাদের নির্বাচনী ব্যবস্থা দেখেন, প্রধান নির্বাচন কমিশনার নিজে বলেছেন আমি এসপি চেঞ্জ করতে পারবো না, আমি ওসিকে চেঞ্জ করতে পারবো না, এসি আপনার পুলিশ র্যাব বিজিবি যদি আমাকে সহযোগিতা না করে আমি একটি ভালো নির্বাচন করতে পারবো না, সেই জায়গাটা জাতীয় পার্টি সংসদে বলেছিল, বাইরেও বলছে। আপনারা নির্বাচন আগে বলছিলেন জনাব তাজ রহমান, আপনাকে ধন্যবাদ, মানে আপনারা ইউপি নির্বাচনের
বিষয়টি নিয়ে আপনারা সন্তুষ্ট, অন্তত ভালো করেছেন বলছিলেন আপনি, ধন্যবাদ আপনাকে। আমি শেখ রবিউল আলম আপনার কাছ থেকে এবার আপনাদের অবস্থানটা মানে আপনাদের জায়গাটা একটু জানতে চাই। কদিন ধরে এই প্রশ্নটা জানতে চাইছি কিন্তু ঠিক উত্তরটা পাচ্ছি না। আপনারা মানছেন না, আস্থা রাখছেন না, কিন্তু আপনাদের উপর কিসের জন্য মানুষ আস্থা রাখবে সেই প্রশ্নটি একটু করতে চাই। আপনারা সেই 2016 সালে বেগম খালেদা জিয়া বলেছিলেন আপনাদের নেত্রী যে খুব শিগগিরই সহায়ক সরকারের রূপরেখা দেওয়া হবে, 16 নভেম্বরের কথা বলছি। তারপরে 5 বছরের উপরে চলে গেল, সেই রূপরেখা দেওয়া হলো না, পদত্যাগ বলছে, সরকারকে পতন করা হবে, তারপরে কি সরকার আসবে সেই বিষয়ে আপনাদের মানে রূপরেখাটা কোথায়? এবং তারপরে যদি ধরেন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভও করলো নির্বাচনে, তারপরে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে? এই বিষয়গুলো কি জনগণকে আপনারা ভরসা দিতে পারছেন বা আস্থা দিতে পারছেন? এই কথাগুলি এক মিনিটে আপনার কাছে জানতে চাইলে আমার মনে হয় স্পষ্ট করা সম্ভব হবে না। তবে আপনাকে এতটুকু বলি, একটা ইন্টার্ম সরকারের অধীনে নির্বাচন ভালো হয়, 1996, 1996, 2001, 2008 একটু মানিত, সেই সরকারটি নির্দলীয় হলে নির্বাচন কমিশন ফাংশন করে, সেটাও কিন্তু প্রমাণিত। আর দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন ফাংশন করে না, 14 এবং 98 প্রমাণিত। যার ফলে আমরা একটা ইন্টার্ম গভর্নমেন্ট চাই এবং সেই লক্ষ্যে সরকারের সাথে আলোচনা চাই, কিন্তু সরকার সেখানে করবাদ করছে না। আমরা এখনো বিশ্বাস করি যে সরকারের সুমতি হবে এবং নির্বাচনকালীন সরকারটা কি হবে সে বিষয়ে সরকার যদি সংলাপ ডাকে নিশ্চয়ই আমরা আমাদের প্রস্তাবনা পেশ করব, অথবা আমাদের শুধু প্রস্তাবনা দিলে সেটা কিন্তু এক্সিকিউট হচ্ছে না। সংবিধান যেহেতু সংশোধিত হয়ে গিয়েছে, অর্থাৎ সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা সমঝোতা হতে হবে, সেই অপেক্ষায় আমরা আছি এবং আমরা আশা করছি সেটি সরকারের মনোযোগী হবে, আর না হলে জনগণ নিশ্চয়ই সরকারকে বাধ্য করবে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করবার জন্য। আমাদের রাজনীতিটা হচ্ছে এই সংকট থেকে জনগণকে উত্তরণ ঘটানো, ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া, ভোটাধিকার প্রতিষ্ঠিত করা, বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত হয়েছে তার উত্তরণ ঘটানো, এই গুরু দায়িত্বটি রাজনৈতিক দল হিসেবে আমরা করছি, যার ফলে জনগণের সাথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করাই হচ্ছে বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ। আপনি বলছিলেন যে আমাদের জনগণ যদি ভোট দেয় ক্ষমতায় আসে তাহলে কে হবে প্রধানমন্ত্রী? এটা সাধারণত পার্লামেন্টারি পদ্ধতিতে আপনি জানেন যে মেম্বার অফ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত করে, তিনি সরকার গঠন করেন। যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো পর্যন্ত বিএনপির চেয়ারম্যান, জনগণের ভোটে কেডবল নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায়, জনগণ যদি বিএনপির উপর আস্থা রাখে নিশ্চয়ই জনগণ বিএনপিকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। একটা নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের ভোটাধিকারের ভিত্তিতে বিএনপি ক্ষমতায় আসবে এবং মেম্বার অফ পার্লামেন্টরা নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন। জি, শেখ রবিউল আলম আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ জানাব হাবিবে মিল্লাত এমপি। একটু একটা প্রশ্ন করে দিই, যে আপনাদের দলের সাধারণ সম্পাদক বলছেন আগামী নির্বাচন কঠিন হবে, কেন কঠিন হবে মনে হচ্ছে? বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, নির্বাচনের প্রস্তুতি সারা সমস্ত বছর জুড়ে নেয়, নির্বাচন একটি শেষ হয়ে গেলে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে, এবং আপনারা দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রস্তুতিটা খুব ভালোভাবে শুরু করেছে। তারা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা, পৌরসভা এবং জেলা পর্যায়ে কাউন্সিল করে দল গোছাচ্ছে। দল গোছানোর জন্য সরকার 13 বছরের ক্ষমতায় আছে। আমরা যত ভালো কাজ করি না কেন, অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা সেন্টিমেন্ট বাংলাদেশে সবসময় থাকে, জনগণকে সম্পৃক্ত করে, জনগণকে খুশি রেখে, জনগণকে সন্তুষ্ট করার জন্যই আমাদের সাধারণ সম্পাদক সঠিক কথাটি বলেছেন এবং এই কথাটি বলেছেন যে তৃতীয়বার ক্ষমতা বাংলাদেশের ইতিহাসে একটা না কেউ আসতে পারেনি আসলে। সুতরাং আমাদের জন্য এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটাকে আমরা গণতান্ত্রিক ভাবে নিয়েছি এবং আমরা মনে করি ইনশাল্লাহ আমাদের যে উন্নয়ন, আমাদের যে জনগণের সন্তুষ্ট করা, আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক গ্রোথ করোনাকালীন সময়, সেটিতে জনগণ আমাদেরকে সমর্থন করবে যদি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজ করি তাহলে। এই জন্য তিনি বলেছেন এবং একটু সাবধানতা দিয়েছেন, এটাও তো উনি একজন দলের মুখপাত্র, উনি তো সাবধানবাণী উচ্চারণ করবে, না হলে তো আমরা হয়তো বা গা ভাসিয়ে দিব যে কম কাজ করলে হবে, জনগণের কাছে কম গেলে হবে। তিনি একটা সাবধানতা উচ্চারণ করেছেন এবং তিনি সঠিক কাজটি করেছেন বলে আমি মনে করি। এটার অর্থ এই না। জি জি, এটা খানিকক্ষণ এক লাইনে একটু বলবেন যে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনাস্থা, সরকারে যেহেতু আপনারা আছেন এবং থাকবেন নির্বাচনকালীন আপনারা বলছেন, সেজন্য কি কাজ, সেজন্য কোনো কাজ পদক্ষেপ থাকবে কিনা? প্রথমত হচ্ছে যে সরকারের তো আছে একটি দল বা দল এবং বাকি দলগুলো তাদের মধ্যে দেখেন অনেক কর শেষ নেই। আমরা একটা ব্যাপারে কিন্তু আইন করা, যখন সার্চ কমিটি নিয়ে আলোচনা হচ্ছিল, যখন মাননীয় রাষ্ট্রপতির সাথে সকল
রাজনৈতিক দল কিন্তু অলমোস্ট ঐক্যমতের ভিত্তিতে তারা আইন করার কথা বলেছিল, সরকার কিন্তু মেনে নিয়েছে। কিন্তু এখন কোন দলের সাথে কোন দলের ঐক্য নেই, কোন রূপরেখা নেই, হাওয়ায় তো আসলে আলোচনা হয় না। পরবর্তীতে আপনাদের কাছ থেকে শুনবো। সমঝোতার আহ্বান জানাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোকে। আজকের মতো বিদায় নেবে। অনেক ধন্যবাদ ডাক্তার হাবিবুল মিলাদ, বিজনা তাজ রহমান, জনাব শেখ রবিউল আলম। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য।